21 জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতায় ধর্মতলায় শহীদ দিবস পালিত হবে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর বেসরকারি বাস রিজার্ভ করা হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীরা। বেসরকারি বাস কম থাকার ফলে যাত্রীদের সরকারি বাস ও অন্যান্য যানবাহনের উপর ভরসা করতে হচ্ছে। এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছেন না। অন্য দিন তো পরপর গাড়ি আছে, অন্যান্য দিন পেয়ে যাচ্ছি, আছে পাচ্ছি না। অসুবিধায় পড়ে গেছে? হ্যাঁ, যাবো ডাক্তারের কাছে। কোথায় যাবেন আপনি? রায়গঞ্জে, মেন টাউনে। কি করতে যাবেন? ওই ডাক্তার দেখাতে নিজে। কোথা থেকে আসছেন? মালদা থেকে, ধরমপুর। মোটামুটি এক ঘন্টা হয়ে গেল। অসুবিধা কী হচ্ছে? অসুবিধা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে রৌদ্রে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, বিগত দুবছর করোনার জন্য বন্ধ ছিল শহীদ দিবসের জনসভা। এবছর বিধিনিষেধ না থাকার জন্য প্রচুর সংখ্যক মানুষ শহীদ দিবসে কলকাতায় উপস্থিত থাকবেন। মানুষ যাতে সভায় উপস্থিত থাকতে পারেন তার জন্য বেসরকারি বাস ভাড়া করা হয়েছে। কর্মীদের যাওয়ার জন্য কি কতগুলো বাস নিয়েছেন আপনারা? যে যার পেয়েছে এরকম কোনো আনকাউন্টেড, যে যেরকম পেয়েছে নিজেরা গাড়ি বাস সব করে দিয়েছে। পথে বাস নেই নিত্যযাত্রীদের তো অসুবিধা হবে। এখন একটা তীর্থযাত্রীরা যাবে তীর্থস্থান, তো এটা আমাদের 21 জুলাই তীর্থস্থানেই বলা যেতে পারে। তো সেখানে আর কার কি অসুবিধা হচ্ছে দেখে লাভ নেই, আমাদের কাজটা হচ্ছে মূল কাজ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।